motion of a particle under gravity in resisting media. এখান থেকে একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম যেটা আমাদের বারওয়ান ইউনিভার্সিটি 2017 এতে এসেছিল কোশ্চেন পেপারে, আমরা সেই প্রবলেমটা সলিউশন এই ক্লাসে আমরা দেখব। এ পার্টিকেল প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ডস উইথ ভেলোসিটি ভি জিরো ইন এ রেজিস্টিং মিডিয়াম হুইচ প্রোডিউস এ রিটার্ডেশন কে ভি স্কোয়ার। এখানে রেজিস্ট্যান্স ফোর্স দেওয়া আছে কে ভি স্কোয়ার, এন্ড এখানে দেখো এম দেওয়া নেই, তার মানে আমাদেরকে কিন্তু ধরে নিতে হবে কে ভি স্কোয়ার পার ইউনিট মাস। হোয়েন ভেলোসিটি ইজ ভি, সো দ্যাট দ্য পার্টিকেল কামস টু রেস্ট অ্যাট দ্য হাইয়েস্ট অ্যাট দ্য হাইট ভি স্কোয়ার বাই টু জি ইন্টু লগ অফ 1 প্লাস ভি জিরো স্কোয়ার বাই ভি স্কোয়ার অ্যাবাউট দ্য পয়েন্ট অফ প্রজেকশন, তার মানে গ্রেটেস্ট হাইট আমাদেরকে বার করতে হবে। হোয়েন ক্যাপিটাল ভি ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি, আমরা টার্মিনাল ভেলোসিটি দেখেছি, আমরা যারা দেখেনি টার্মিনাল ভেলোসিটির কনসেপ্ট যাদের নেই তারা একটু আগে একটা ক্লাস খুঁজে দেখে নাও, টার্মিনাল ভেলোসিটির ক্লাসও তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে। সো দ্যাট দ্য ভেলোসিটি ভি ওয়ান অফ দ্য পার্টিকেল হোয়েন ইট এগেন রিচেস অ্যাট দ্য পয়েন্ট অফ প্রজেকশন ইজ গিভেন বাই 1 বাই ভি ওয়ান স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 1 বাই ভি জিরো স্কোয়ার প্লাস 1 বাই ভি স্কোয়ার। ক্লিয়ার? তো তাহলে দেখো আমরা যখন একটা পার্টিকেলকে প্রজেক্ট করছি, আমরা ধরে নিয়েছি পয়েন্টটা প্রজেকশন হচ্ছে ও, এবার প্রজেক্ট করার টি টাইম পরে পার্টিকেলটা আমরা ধরে নিয়েছি পি পয়েন্টে পৌঁছাল, হয়ে ওপি দিস ইজ ইকুয়াল টু এক্স। ক্লিয়ার? অ্যান্ড অ্যাট দ্যাট পজিশন দ্য টাইম ইজ টি অ্যান্ড দ্য ভেলোসিটি ইজ এক্স অ্যান্ড দ্য ডিস্টেন্স ইজ এক্স। ক্লিয়ার? আর এখানে দেখো ইনিশিয়াল পজিশন টাইম টি দিস ইজ ইকুয়াল টু জিরো, ভেলোসিটি ভি দিস ইজ ইকুয়াল টু ভি জিরো পয়েন্ট অফ প্রজেকশন অ্যান্ড অ্যান্ড এক্স দিস ইজ ইকুয়াল টু অলসো জিরো। তো আমরা যদি এইভাবে শুরু করি যে আমরা শুরু করছি এভাবে যে লেট পি বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল at any time t. So equation of motion, equation of motion is ki hobe d2x by dt2 or amra bolte pari v dv dx, amra eta jani eta hocche acceleration। এবার আমরা দেখবো যে পার ইউনিট মাসে কি কি ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে অ্যাক্সিলারেশনের সাথে সমান হবে। তো পার্টিকেলটা যখন যাচ্ছে উপর দিকে, কিন্তু আমরা জানি গ্র্যাভিটি অলওয়েজ অ্যাক্ট করবে নিচের দিকে mg, এন্ড আমরা জানি যে এই যে রেজিস্ট্যান্স ফোর্স হুইচ কিন্তু অলওয়েজ অ্যাক্ট অপোজিট টু দ্য ডিরেকশন অফ মুভমেন্ট, তাহলে পার্টিকেলটা যখন উপর দিকে যাচ্ছে তার মধ্যে আমরা রেজিস্ট্যান্স অলওয়েজ কিন্তু নিচের দিকে কাজ করবে, এটা হচ্ছে আমরা এখানে কমন নিয়ে নিচ্ছি, কমন নিয়ে এটা প্লাস করে দিচ্ছি। ওকে, তো এখান থেকে তুমি লক্ষ্য করো এখান থেকে আমরা পেয়ে যাবো কি, যদি কে টাকে আমরা বাইরে কমন নিয়ে নিই, কে ইন্টু জি বাই কে প্লাস ভি স্কোয়ার অ্যান্ড দিস ইজ ওয়ান। এবার দেখো আমরা টার্মিনাল ভেলোসিটির কথা পাচ্ছি, টার্মিনাল ভেলোসিটি কিন্তু আমরা জানি যে নিচ থেকে যদি প্রজেক্ট করা হয় তখন টার্মিনাল ভেলোসিটি বলে কিছু হয় না, তাহলে এই মিডিয়ামের টার্মিনাল ভেলোসিটি আমাদেরকে কনসিডার করতে গেলে আমরা ধরে নেব কি যে পার্টিকেলটাকে উপর দিক থেকে নিচের দিকে ফেলা হচ্ছে। ক্লিয়ার? তো এই পার্টিকেলটাকে যদি উপর দিক থেকে নিচের দিকে ফেলা হয় আমরা ধরে নিচ্ছি ওডেস, ওডেস থেকে আমরা ফেলছি এটা কি পয়েন্ট ধরে নিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে ওয়াই। এবার যখন নিচের দিকে ফেলছি তখন
তার প্রপার্টি হচ্ছে মুভমেন্টের উল্টো দিকে কাজ করবে। তাহলে এখানে দেখো পার্টিকেলটা যখন নিচের দিকে নামছে তখন রেজিস্ট্যান্স কিন্তু এখানে উপর দিকে কাজ করতে শুরু করবে, এম কে ভি স্কয়ার। And in this case, the equation of motion, when particle fall from rest is v dv dy. এখানে আমরা ভেরিয়েবলটা y দিয়েছি, এনি টাইম t তে আমরা ধরে নিয়েছি y, ok this is equal to y and this is given by m g, m আমরা ক্যান্সেল করে দিচ্ছি, m এর দিকে দিই minus k v square, right? এখানে দেখো m g হচ্ছে পজিটিভ ফোর্স and k v square হচ্ছে নেগেটিভ ফোর্স, বিকজ m g কি করছে, m g হচ্ছে y কে ইনক্রিজ করার চেষ্টা করছে আর k v square হচ্ছে y কে ডিক্রিজ করার চেষ্টা করছে। এখান থেকে আমরা টার্মিনাল ভেলোসিটির কথা যদি আসি, ফর টার্মিনাল ভেলোসিটি দেখো আমরা টার্মিনাল ভেলোসিটির ডেফিনেশন জানি যে ভেলোসিটি যখন হোয়েন ফল আন্ডার গ্র্যাভিটি ইন রেজিস্টিং মিডিয়াম, হোয়েন দ্য অ্যাক্সিলারেশন ইজ জিরো দেন দ্য ভেলোসিটি ইজ গিভেন বাই টার্মিনাল ভেলোসিটি। তাহলে অ্যাক্সিলারেশন কে আমরা জিরো করব, অ্যাক্সিলারেশন যে পোর্শন না এটাকে জিরো করব আর টার্মিনাল ভেলোসিটি কি করব আমরা স্মল ভি কে ক্যাপিটাল ভি করব, দেন জি মাইনাস কে ভি স্কয়ার দিস ইজ ইকুয়াল টু জিরো, দ্যাট ইজ ভি স্কয়ার ইকুয়াল টু জি বাই কে এন্ড জি বাই কে এন্ড ভি দিস ইজ ইকুয়াল টু রুট আন্ডার জি বাই কে, দিস ইজ দ্য টার্মিনাল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন দিস মিডিয়াম অর ইন দিস রেজিস্টিং মিডিয়াম। তো আমরা যদি এই যে জি বাই কে ইকুয়াল টু ভি স্কয়ার এটা যদি আমরা একটা নাম্বার করি, এটাকে ধরো 2 নম্বর দিয়ে আসছি আমরা, এটাকে 3 নম্বর দিলাম, এবারে 3 নম্বর কে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি মাইনাস কে ইনটু ক্যাপিটাল ভি স্কয়ার প্লাস স্মল ভি স্কয়ার দিস ইজ 1, ওকে এটাকে আমরা 1 বাদ দিলাম, এটাকে 1 করলাম। এবার হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করার পালো, ইন্টিগ্রেশন করব ভি ডিভি বাই ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার দিস ইজ ইকুয়াল টু মাইনাস কে ইনটু ডিএক্স। এবার আমরা চলে আসছি প্রবলেমটাতে, কি বলছে, কামস টু রেস্ট অ্যাট হাইট দিস। তো দেখো একটা পার্টিকেলকে যখন আমরা এখান থেকে ছড়িয়েছি উপর দিকে পার্টিকেলটাকে ছড়িয়েছি ভি জিরো ভেলোসিটি, ভি জিরো ভেলোসিটি দিয়ে ছড়ার পরে কি হবে না পার্টিকেলটা উপর দিকে গিয়ে কোথায় রেস্টে আসবে, রেস্টে যখন আসবে ভি ইকুয়াল টু ভি জিরো হবে তখনই হচ্ছে গ্রেটেস্ট হাইট। তো আমরা ধরে নিচ্ছি গ্রেটেস্ট হাইট হচ্ছে এইচ ইকুয়াল টু এইচ, ক্লিয়ার? তো এই যে ইন্টিগ্রেশনটা আমরা যদি ডেফিনাইট ইন্টিগ্রেশন এটাকে চেঞ্জ করি কি হবে, ডেফিনাইট ইন্টিগ্রেশন হবে আমরা ভেলোসিটি ভি ইকুয়াল টু ভি জিরো থেকে শুরু করছি, আমরা যখন উপরে গিয়ে পৌঁছাচ্ছি আমাদের এখানে হয়ে যাবে ভেলোসিটি জিরো অ্যাট দ্য হাইস্ট পয়েন্ট, অ্যান্ড যখন নিচের দিকে যাচ্ছি এক্স দিস ইজ ইকুয়াল টু জিরো আমরা ধরে নিয়েছি হাইস্ট পয়েন্ট দিস ইজ ইকুয়াল টু এইচ, ক্লিয়ার? তো এবার দেখো বুঝতেই পারা যাচ্ছে যে এই দিকের যে ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশন হচ্ছে হাফ লগ ভি স্কয়ার প্লাস ভি স্কয়ার, দ্য রেঞ্জ ইজ গিভেন বাই ভি জিরো টু জিরো অ্যান্ড দিস ইজ মাইনাস কে ইন্টু এইচ মাইনাস জিরো। সো আমরা এখান থেকে দেখো কি পেয়ে যাব, আমরা পেয়ে যাচ্ছি এইচ দিস ইজ ইকুয়াল টু এইচ দিস ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 1 বাই 2 কে, এই মাইনাসটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, আমরা কি করছি এদিকে রেঞ্জটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, সরি রেঞ্জটাকে চেঞ্জ করলে আমরা পেয়ে যাব লগ অফ ভি স্কয়ার প্লাস ভি জিরো স্কয়ার দিস ইজ দ্য আপার রেঞ্জ হয়ে গেছে আমার, মাইনাস জিরো বসালে কি পাবো ভি এর জায়গাতে জিরো বসাবো লগ অফ ভি স্কয়ার অ্যান্ড দিস গিভস 1 বাই, এখানে আমরা একটা কাজ করি কে এর ভ্যালু হচ্ছে জি বাই ভি স্কয়ার, ক্লিয়ার? কে এর ভ্যালু হচ্ছে জি বাই ভি স্কয়ার, তার মানে দেখো আমরা কি পাবো কে এর ভ্যালু যদি জি বাই ভি স্কয়ার বসাই তাহলে 2 জি তলায় আসবে উপরে হবে ভি স্কয়ার অ্যান্ড দিস ইজ লগ অফ আমরা লগ এ মাইনাস লগ বি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছি 1 প্লাস ভি জিরো স্কোয়ার বাই ভি স্কোয়ার,
This is H. Okay. This is the result. এই রেজাল্টটাকে আমরা নাম দিয়ে দিলাম চার। And দেখো আমরা এই প্রুফটাই কিন্তু করতে চাইছিলাম যে গ্রেটেস্ট হাইট, গ্রেটেস্ট হাইট আমরা কিন্তু প্রুফ করে ফেলতাম। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো বলছে শো দ্যাট দ্য ভেলোসিটি ভি ওয়ান অফ দ্য পার্টিকেল হোয়েন এলিয়েন রিচেস দ্য পয়েন্ট অফ প্রজেকশন। ক্লিয়ার? তো এখানে পার্টিকেলটা কি রেস্টে চলে এসেছে, তারপরে কি হবে পার্টিকেলটা নিচের দিকে ফল করবে, তখন নিচের দিকে যখন ফল করবে তখন কিন্তু দেখো আমরা এই দু নম্বর ইকুয়েশন অফ মোশনে চলে যাব। আমরা অলরেডি কিন্তু এইচ আমরা পেয়ে গেছি, এটা এইচ, কারণ কি পার্টিকেলটা তো এই সাইড উঠেছে, আমাদের এই সাইড নিচে নামবে। এবার তার মানে এখানে যদি আমরা ধরে নিই যে ওয়াই ইকুয়াল টু জিরো, আমাদের এখানে কিন্তু হয়ে যাবে ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল এইচ। এখানে ভেলোসিটি ভি ইকুয়াল টু জিরো, কারণ রেস্টে চলে এসেছে, আমাদের এখানে ভেলোসিটিটা ভি ইকুয়াল টু ভি ওয়ান, এটা বলা আছে ভি ওয়ান হবে, তখন এই রিলেশনটাকে আমাদের প্রুভ করতে হবে। তাহলে এখন কিন্তু আমরা ফর্ম টু তে চলে আসি। তাহলে ফর্ম টু কি হবে না, টু ইমপ্লাই, দেখো এখানে আমরা করবো কি ভি ডিভি বাই ডি ওয়াই, দিস ইজ ইকুয়াল টু, আমরা এখানে কে কমন নিচ্ছি, কে কমন নিলে কি পাবো, এখানে হচ্ছে জি বাই কে, জি বাই কে আগেও পেয়েছিলাম, জি বাই কে মিনস কি হবে না, জি বাই কে মিনস হচ্ছে ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। এবার আমরা ইন্টিগ্রেশন করবো ভি ডিভি বাই ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু কে ইন্টু ডি ওয়াই। ক্লিয়ার? তো এবার লক্ষ্য করো আমরা এখানেও ডেফিনেটলি ইন্টিগ্রেশনের চেঞ্জ করার কথা আমরা ভাবছি, বিকজ কি আমরা সমস্ত জায়গাগুলো দেখো পয়েন্ট আউট করেছি, এখানে ভেলোসিটি ছিল জিরো, তোলায় ভেলোসিটি হচ্ছে ভি ওয়ান, তাহলে আমরা চলে আসছি ভেলোসিটি জিরো থেকে ভেলোসিটি ভি ওয়ান। আমাদের এখানে ওয়াই ছিল জিরো, এখানে আছে ওয়াই এইচ, এইচ মিনস দিস রেজাল্ট চার নম্বর লিখে দিয়েছি আমরা অলরেডি, তাহলে আমরা আপাতত করি যে জিরো টু ক্যাপিটাল এইচ। সো আমরা ইন্টিগ্রেশন করলে বুঝতেই পারছি কে ইন্টু ক্যাপিটাল এইচ দিস ইজ ইকুয়াল টু, কে ইন্টু ক্যাপিটাল এইচ দিস ইজ ইকুয়াল টু, এখানে একটা মাইনাসের চিহ্ন আসবে, 1 বাই 2 মাইনাস করে দিয়েছি লগ অফ ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, অ্যান্ড দ্য রেঞ্জ ইজ গিভেন বাই, রেঞ্জ ইজ গিভেন বাই 0 টু ভি 1। এবার লক্ষ্য করো এই কে, কে কে আমরা তোলে নাম নিচ্ছি এদিকে 2 কে, এই মাইনাসটাকে আমরা কি করছি ভিতরে নিয়ে নিচ্ছি, কিন্তু এখানে মাইনাসটাকে ভিতরে নিলে কি হবে, রেঞ্জটা ভি 1 থেকে 0 হয়ে গেল, এই চিন্তা সরি ভি 1 থেকে 0। এবার এই যে কে, কে কে কিভাবে রিপ্লেস করেছিলাম, কে মিনস হচ্ছে কি না জি বাই ডি স্কোয়ার, আমরা এটা বসিয়ে নিচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো ডি স্কোয়ার বাই 2 জি। এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেট করে নিই, এইচ দিস ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 2 জি ইনটু লগ অফ, এখানে 0 বসলে ডি স্কোয়ার থাকছে আর ভি 1 বসলে থাকবে এটা, তাহলে লগ এ মাইনাস লগ বি, আমরা সূত্র অ্যাপ্লাই করে সরাসরি লিখছি ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার মাইনাস ডি 1 স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো এটাকে যদি আমরা বলে দিই এটা হচ্ছে 5। এবার নাম্বার 4 আর নাম্বার 5 এই দুটোকে আমরা কি করব, কম্পেয়ার করব, এই যে রিলেশনটা পাবো রিলেশনটা কি করে পাবো, 4 এর 5 কে কম্পেয়ার করে। লক্ষ্য করো দুটোই হচ্ছে ক্যাপিটাল এইচ, তাহলে ক্যাপিটাল এইচ দুটোকে যদি আমরা ইকুয়াল করি তাহলে ভি স্কোয়ার বাই 2 জি, ভি স্কোয়ার বাই 2 জি কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, লগ অফ দিস অ্যান্ড লগ অফ দিস পড়ে থাকবে, আমরা লগ অফ দিস লগ অফ দিস পড়ে থাকলে দুটো লগ কে আমরা বাদ দিয়ে দেবো, তার মানে দেখো আমরা বলবো কি ইকুয়েটিং ইকুয়েটিং 4 অ্যান্ড 5 উই গেট, সরাসরি লিখছি লগগুলোকে বাদ দিয়ে লিখছি 1 প্লাস ভি জিরো স্কোয়ার বাই ভি স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। এখানে দেখো আমরা এক কাজ করি মাইনাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার করে দিলাম, আমরা কি পেয়ে যাব, আমরা এখানে রাইট সাইডটা লিখে নিই, রাইট সাইডটা দেখো পেয়ে যাচ্ছে 1 প্লাস ভি ওয়ান স্কোয়ার বাই ভি স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার, তাহলে দুদিক থেকে 1 গুলো ক্যান্সেল হবে, আমরা রেজাল্ট পেয়ে যাচ্ছি
b0 square by b square, this is equal to b1 square by b square minus b1 square. এই দুটো কোশ্চেনকেই আমরা রিভার্স করে নিচ্ছি। রিভার্স করে নিলে কি হবে? রিভার্স করে নিলে আমরা পাবো b square by b0 square, this is equal to b square by b1 square minus b1 square by b1 square means 1. আমরা দেখো b square কমন নিয়ে রাইট সাইডে নামিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে পেয়ে যাব কি 1 বাই b0 square প্লাস 1 বাই b square টা লেফট সাইডে নিয়ে আসছি 1 বাই b square, this is equal to 1 বাই b1 square। এবার এই যে রেজাল্ট আমরা পেয়েছি, এই রেজাল্ট দেখো আমাদের প্রুফ অফ দ্য লাস্ট পার্ট, দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট। আমাদের এটা 1 বাই b0 স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার, দিস ইজ ইকুয়াল টু 1 বাই b1 স্কয়ার। আমরা কিন্তু খুব সহজেই দেখা একটা প্রবলেম, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। আমি প্রথমেই বলেছি যে এটা বারোয়ান ইউনিভার্সিটি 2017 তার একটা প্রবলেম আছে, রেজিস্টিং মিডিয়ামের একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।